হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আজকে আমি আপনাদের দেখাবো যে আপনারা কীভাবে প্রফেশনালভাবে কীভাবে আপনারা ওয়াইফাই রাউটার সেট আপ দেবেন। তো দেখুন, আপনাদের কিন্তু ওয়াইফাই লাইন নতুন অবস্থায় নেওয়ার পরে কিন্তু এরকম হলুদ চিহ্ন থাকবে। দেখুন, নো ইন্টারনেট অ্যাক্সেস এই লেখাটা থাকবে। তো মূলত এটা সেট আপ দেওয়ার পরে এই লেখাটা থাকবে না, আপনি এটা কানেকশন পাবে। এটা সেট আপেরই প্রবলেম। তো আমার এর আগে একটা রাউটার ছিল, সেটা নষ্ট হয়ে গেছে। এটা আসলে নতুন একটি রাউটার কিনেছি আমি। তো ভাবলাম যে আপনাদের মধ্যে শেয়ার করে যে কীভাবে আপনারা সেট আপ দেবেন। তো বন্ধুরা, আপনারা আপনাদের রাউটারের যে আইপি অ্যাড্রেস আছে সেই আইপি অ্যাড্রেস আপনারা চলে যাবেন। তো আমার আইপি অ্যাড্রেস হচ্ছে এইটা। তো আপনারা আপনাদের যে আইপি অ্যাড্রেস আছে সেটা রাউটারের পিছনে দেখবেন এই আইপি অ্যাড্রেসটা থাকবে। আপনারা সেই দেখে দেখে সেই আইপি অ্যাড্রেসে যাবেন। অ্যাড্রেসে যাওয়ার পরে দেখবেন এরকম আসবে। তো এরকম আসার পরে দেখবেন এরকম আপনার ক্লিক করার পরে কিন্তু আসলে ওয়েবসাইটে যাওয়ার পরে কিন্তু এরকম লেখা আসবে ইউজার নেম পাসওয়ার্ড, মানে তারপর লগ ইন করতে হবে। তো মূলত ইউজার নেম দেবেন আপনারা অ্যাডমিন, এবং পাসওয়ার্ডও আপনারা অ্যাডমিন দিবেন, কারণ মূলত প্রায় সব রাউটারই মূলত পাসওয়ার্ড এবং ইউজার নেম অ্যাডমিনই বেশিরভাগ থাকে। তো আপনারা পাসওয়ার্ডও আপনারা অ্যাডমিন দিবেন, তারপরে আপনারা লগ ইন করবেন। তো আমার মূলত রাউটারের মডেল হচ্ছে TL-WR840N। তো মূলত TP-Link-এর এটা মডেল, নতুন একটি রাউটার। তারপর লগ ইন করবেন। লগ ইন করার পরে দেখবেন এরকম আসবে পেজটা। এরকম আসার পরে আপনারা নেক্সট না করে আপনারা জাস্ট এই যে কুইক সেট আপ দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই যে কুইক সেট আপ, আপনার কুইক সেট আপে ক্লিক করবেন। তো আমি আপনাদের দেখাচ্ছি, আপনারা জাস্ট কুইক সেট আপে একটা ক্লিক করে দেবেন। কুইক সেট আপে ক্লিক করার পরে আপনারা এরকম আসবে। তারপর আপনারা নেক্সট করবেন। নেক্সট করার পর এরকম অপশন আসবে। তারপর আপনার এখানে কোনো কিছু করার দরকার নেই, এখানে যে ওয়্যারলেস রাউটার আছে রাউটারই থাক। তো ক্লিক করার পরে আবার এরকম অপশন আসবে। তো এখানে অনেকগুলো অপশন আসবে, হয়তো অনেকেই চিন্তা করে আসলে কোনটা সিলেক্ট করব। তো মূলত এটাই সবচেয়ে আমার মনে হয় সবচেয়ে ভালো রাউটারের জন্য, আসলে এটাই মূলত পিপি এটাই আপনারা দিবেন, এটাই সবচেয়ে ভালো আমার জানা মতে। তারপরে এটাই আপনারা দিবেন, তাহলে ভালো হবে। তারপরে আপনারা নেক্সট করে দিবেন। নেক্সট করে দেওয়ার পরে এরকম ইউজার নেম পাসওয়ার্ড চাবে। তার মানে হচ্ছে এখানে আপনার অ্যাডমিন, ইউজার নেমে অ্যাডমিন এবং পাসওয়ার্ড যদি অ্যাডমিন দেন তাহলে কিন্তু হবে না। এখানে আপনারা যার কাছ থেকে ওয়াইফাই লাইন নিয়েছেন সে আপনাকে একটা ইউজার নেম এবং পাসওয়ার্ড দিবে। সেই ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে কিন্তু তারপরে কিন্তু লগ ইন করতে হবে। তা আমি আমার যে ইউজার নেম আমাকে যেটা দিয়েছে আমি সেটাই দিচ্ছি, যে আপনাদের দেখাচ্ছি। তো বন্ধুরা, আপনারা যদি এই ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে যদি আপনারা সেট আপ না করেন তাহলে কিন্তু আপনারা নেট চালাতে পারবেন না, আপনারা কিন্তু ওই ওয়াইফাই চলবে না। তো আমি আমার ইউজার নেম দিয়ে দিচ্ছি jamil@robiul। তো আমার ইউজার নেম হচ্ছে এইটা, আমার এটাই আমাকে দিয়েছে। তো আমি আমার পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি, আপনারা আপনাদের পাসওয়ার্ড দিয়ে তারপরে সেট আপ দেবেন। তো আমি পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। তো মূলত আসলে ইউজার নেম পাসওয়ার্ডে কিন্তু মেইন, এটা যদি আপনারা না দেন তাহলে কিন্তু আপনার ওয়াইফাই শো করবে, মোবাইলে শো করবে, কিন্তু আসলে চালাতে পারবেন না আপনারা। তারপর আপনার কনফার্ম পাসওয়ার্ড দিবেন, তারপর নেক্সট করে দিবেন। নেক্সট করে দেওয়ার পরে এখানে যে দেখতে পাচ্ছেন ওয়্যারলেস নেটওয়ার্ক নেম, আপনাদের ওয়াইফাইয়ের নাম কি দিবেন। তো এখানে আমার রাউটারের নামই দেওয়া আছে TP-Link। তো আমি এটা চেঞ্জ করে আমি আমার ইচ্ছা মতো আমি রাউটারের নাম দিব। তো আপনারা আপনাদের যেটা ভালো লাগে সেই অনুযায়ী আপনারা এখানে রাউটারের নাম দিবেন, ওয়াইফাইয়ের নাম দিবেন। তো আমি দিচ্ছি ড্রিমস হাউস। তো আমার কাছে এটাই ভালো লাগে, ড্রিমস হাউস। দেখুন, দেওয়ার পরে এখানে আপনারা যে ওয়্যারলেস পাসওয়ার্ড, আমার ওয়াইফাইয়ের যে পাসওয়ার্ড আপনারা দিবেন। তো এখানে মূলত আপনারা আপনাদের ইচ্ছা মতো পাসওয়ার্ড দিবেন, তাহলে সবচেয়ে ভালো হবে। তা আমি আমার ইচ্ছা মতো আমি পাসওয়ার্ড দিচ্ছি। তো আপনারা আপনাদের ইচ্ছা মতো পাসওয়ার্ড দিবেন। তো সর্বনিম্ন আপনারা 8 ডিজিটের পাসওয়ার্ড দিতে পারবেন, এবং সর্বোচ্চ আপনারা 64 ডিজিট পর্যন্ত আপনারা পাসওয়ার্ড দিতে পারবেন। আসলে অত বড় আমার দরকার নেই, আমি আসলে 8 ডিজিটের মধ্যে আমি পাসওয়ার্ড দিব, আমি বেশি বড় দিব না। তো আপনারা আপনাদের এখানে পাসওয়ার্ড দিয়ে দিবেন। তো আমি আমারটা দিয়ে দিচ্ছি। পাসওয়ার্ড আসলে বেশি বড় না দেওয়াই ভালো, কারণ অনেক সময় মনে থাকে না। তো আসলে আমার পাসওয়ার্ড, নিজের পাসওয়ার্ড আমার মনে থাকে না, সেজন্য আমি আমার নামই দিয়েছি যাতে আমার মনে থাকে। দেখুন, তারপর আপনার নেক্সট করে দেবেন। তো নেক্সট করে দেওয়ার পরে দেখবেন এরকম আসবে। এরকম পেজ আসার পরে আপনার জাস্ট সেভে ক্লিক করবেন। সেভে ক্লিক করলে হয়ে যাবে। তো বন্ধুরা দেখুন আমার কিন্তু সেভ হয়ে গেছে। দেখুন এখন আমার নেট কানেকশন অটোমেটিক কানেক্ট হয়ে যাবে। তো লক্ষ্য করে দেখুন বন্ধুরা, আমার এখানে দেখুন এখানে আমার কিন্তু হলুদ চিহ্ন ছিল, এখন কিন্তু চলে গেছে। দেখুন এখন কিন্তু অটোমেটিক কানেক্ট হয়ে গেছে। দেখুন ইন্টারনেট অ্যাক্সেস, মানে এখন আমার ওয়াইফাই লাইন কানেক্ট হয়ে গেছে। তা আমি একটু ট্রাই করে দেখছি যে আসলে চলে কি না। দেখুন বন্ধু আমার কিন্তু এখন চলছে। এখন আমি যে কোনো কিছু আমার ইচ্ছা মতো আমি দেখতে পারবো, আমার ইচ্ছা মতো আমি চালাইতে পারবো। দেখুন দেখুন তো আসলে আপনার আরও কিছু গোপনীয় সেটিংস আছে, যেগুলো সেটিংস আসলে সবারই জানা উচিত। কারণ এগুলো সেটিংস যদি আপনারা করে রাখেন আপনাদের ওয়াইফাইতে, তাহলে কিন্তু সহজে কেউ আপনার ওয়াইফাই কিন্তু কেউ সহজে হ্যাক করতে পারবে না, এবং আপনার রাউটারের অ্যাড্রেসে কিন্তু কেউ ঢুকতে পারবে না। আপনার খুব সেফে থাকবে। তে আপনারা দেখুন এখানে আপনারা WPS যে দেখতে পাচ্ছেন, এই WPS আপনারা অবশ্যই ডিজেবল করে রাখবেন। তাহলে ডিজেবল করে রাখলে কি হবে, কেউ যদি আপনার ওয়াইফাই হ্যাক করতে চায় তাহলে কিন্তু তার ওখানে WPS কিন্তু শো করবে না, সে কিন্তু ডিজেবল দেখাবে। সেক্ষেত্রে কিন্তু কোনোভাবেই সে আপনার ওয়াইফাই কানেক্ট করতে পারবে না। তো আপনার ডিজেবল করার জন্য দেখুন এখানে আমি এনাবল করা আছে, তো আপনার এখানে ক্লিক করে ডিজেবল করে দেবেন। তো আমি ডিজেবল করে দিচ্ছি। দেখুন এখানে ডিজেবল হয়ে গেছে। তারপর যেটা করবেন, এখানে আপনারা যে সিস্টেম টুলসে ক্লিক করবেন। ক্লিক করার পরে যে পাসওয়ার্ড দেখতে পাচ্ছেন, এখানে আপনারা পাসওয়ার্ড দিয়ে রাখবেন, তাহলে কেউ আপনার ওয়াইফাইয়ে ঢুকতে পারবে না এবং হ্যাকও করতে পারবে না। তো ক্লিক করার পরে দেখুন এরকম দেখুন বন্ধুরা ইউজার নেম আসবে। তো প্রথম অবস্থায় কিন্তু আসলে এই ওল্ড ইউজার নেম এবং ওল্ড পাসওয়ার্ড লেখা থাকবে না, শুধু ইউজার নেম পাসওয়ার্ড লেখা থাকবে। তো এর আগে আমি যেহেতু ইউজার নেম পাসওয়ার্ড দিয়েছিলাম, কারণ এর আগে আমার রাউটার ছিল, সেটা নষ্ট হয়ে যাওয়ার কারণে আমি নতুন একটা রাউটার কিনেছি, সেজন্য আবার নতুন করে সেট আপ দিচ্ছি। তো এখানে আপনারা মূলত আপনার ইচ্ছা মতো নাম দিবেন। যে যখন আপনাদের ইউজার নেম থাকবে তখন শুধু ইউজার নেম থাকবে, তখন আপনি ইচ্ছা মতো নাম দিতে পারবেন। তো যেহেতু আমার এটা আগে সেট আপ দেওয়া ছিল, সেজন্য আমার ওল্ড যে ইউজার নেম সেটাই যাচ্ছে। তো আমার ওল্ড ইউজার নেম দেওয়া ছিল অ্যাডমিন। তো আমি পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি, আপনারা আপনাদের পাসওয়ার্ডের জায়গায় পাসওয়ার্ড দিয়ে দিবেন। তো এখানে নিউ ইউজার নেম আপনারা দিয়ে দিবেন। তো এখানে আপনারা ইচ্ছা মতো আপনারা ইউজার নেম দিবেন। তো আমি আমার নাম দিয়ে দিচ্ছি Robil2। তারপরে আপনারা এখানে ইচ্ছা মতো পাসওয়ার্ড দিয়ে দিবেন। তো আমি আমারটা দিয়ে দিচ্ছি, আমার ইচ্ছা মতো আমি দিয়ে দিচ্ছি। তারপর আপনার কনফার্ম পাসওয়ার্ড দিবেন। উপরে যে পাসওয়ার্ড দিয়েছেন আপনারা, নিচেও সেই একই পাসওয়ার্ড আপনারা দিবেন। তারপর আপনার সেভ দিবেন। সেখানে অবশ্যই আপনারা একটু খেয়াল করে দিবেন যে আসলে ঠিক আছে কি না, কারণ যাতে আপনাদের মনে থাকে, বেশি বড় দেওয়ার দরকার নেই। দেখুন তো এটা দিলে কি হবে, আপনারা যদি আপনাদের যে যে IP অ্যাড্রেস দেখতে পাচ্ছেন, আপনারা যদি কোনো বন্ধুবান্ধবকে কানেক্ট করে দেন, সেক্ষেত্রে কিন্তু সে এই IP অ্যাড্রেসে ঢুকে কিন্তু আপনারা আপনার ওয়াইফাই ঢুকতে পারবে না। ঢুকতে গেলে কিন্তু আসলে পাসওয়ার্ড চাবে। অনেকে কিন্তু এটা করে না। আসলে এটা করে রাখা উচিত, কারণ বন্ধুবান্ধব এবং অনেকেই দেখা যায় ওয়াইফাই কানেক্ট করে দেওয়ার পরে তারা এই লিঙ্কে ঢুকিয়ে তারা পাসওয়ার্ড দেখে ফেলে। তারপর আপনারা সেভ দিবেন। ও সরি, আমার আসলে পাসওয়ার্ডটা ভুল হয়েছে, তা আমি আবার নতুন করে দিচ্ছি। আসলে আমার এর আগে আমার অনেক দিন আগে আমি ইউজার নেম পাসওয়ার্ড দিয়েছিলাম, মনে নাই, আমার ভুলে গেছি, সে কারণে এরর দেখাচ্ছে। তো আমি আবারও দিব, কারণ আমার এবার হয়তো হওয়ার কথা। ইউজার নেম Robil2 থাকবে। তারপর আপনার পাসওয়ার্ডটা দিয়ে দিবেন। তারপরে কনফার্ম পাসওয়ার্ড দিয়ে দিবেন। তারপর আবার সেভ করে দিবেন। তো বন্ধুরা দেখুন এখন কিন্তু হয়ে গেছে। তো तो एखन जो अपन का वाईफाई लाइन जो अपना का कानेक्ट कर दें से क्षेत्र में जो क्यों जो दुष्टामी जो क्यों आईपी एड्रेस ढुके जो पासवर्ड चेंज करते चाय से क्षेत्र में क्योंकि यूजर नेम पासवर्ड चाहे एखन जो क्यों यूजर नेम एडमिन दे पासवर्ड जो एडमिन दे से क्षेत्र में क्योंकि से ढुकते पारबे ना कारण आमरा पासवर्ड चेंज कर दिए देखुन एखन किन्तु देखुन यूजर नेम और पासवर्ड इनकारेक्ट देखाচ্ছে कारण क्यों ढुकते पारबे ना कारण आमरा आमी यूजर नेम पासवर्ड आमी चेंज कर दिए तो एइভাবে যদি আপনারা वाईफाई जो सेटअप दें तो 100% গ্যারান্টি দিয়ে বলতে পারবো যে কেউ আপনার वाईफाई চুরি করে চালাতে পারবে না হ্যাক করতে পারবে না। তো বন্ধুরা আশা করি আপনাদের উপকারে আসবে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিয়ে শেয়ার করবেন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য এবং আমাদের চ্যানেলে সাথে থাকার জন্য।